বরগুনায় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার বেলা 11টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে জেলা আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা শিল্পকলা একাডেমির আলোচনা সভায় যোগ দেন। সভাপতি পদবঞ্চিত জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লা সহ সমর্থকরা ওই সভায় যান। বেলা 11টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম রেজা নেতাকর্মীদের নিয়ে শিল্পকলায় আসলে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে ছাত্রলীগ নেতাকর্মীরা পুলিশের উপর হামলা করে। এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে ছাত্রলীগ নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে বরগুনা নদীবন্দরের পন্টুনের একটি কক্ষ থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল করিম রেজা জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শিল্পকলায় প্রবেশের সময় ছাদ থেকে তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে অজ্ঞাতরা। তাদের ইটপাটকেলে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। সভাপতি পদবঞ্চিত জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লার সঙ্গে কথা বলার চেষ্টা করলে তিনি ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যান। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ জানান, ছাত্রলীগের গ্রুপিংয়ের থেকেই ঘটনা শুরু। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।